সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের যুবক মৃত্যুর ঘটনায় ফাঁড়ির সাময়িক বরখাস্ত ইনচার্জ এসআই আকবর পালিয়ে গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় এজাহারভুক্ত আসামি শামসুদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর। ঢাকা ধামরাই মহাসড়কে ছয় লেনে উন্নীত করতে কাটা হচ্ছে দুপাশের গাছ, সাবধানতা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে স্থানীয় যুবক রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় ওই ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া পালিয়ে গেছেন। আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া সহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে। দর্শক, এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেটের পুলিশ হেফাজতে রায়হান নামক যে ব্যক্তি নিহত হয়েছেন তারই মৃত্যুর প্রতিবাদে এবং যারা হত্যাকারী রয়েছেন সেই হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রতিবাদে এবং শাস্তির প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু বিক্ষোভ করছেন, মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাছাড়াও সিলেটে বিভিন্ন পয়েন্টে কিন্তু সকাল থেকেই সামাজিক সংগঠনগুলো মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। গতকাল কিন্তু এই ঘটনায় পুলিশের চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর, যার দিকে এই হত্যার আঙ্গুল রয়েছে, তিনি কিন্তু সকাল থেকে লাপাত্তা রয়েছেন এবং তিনি যে মোবাইল ফোনটি ব্যবহার করেন সেটিও কিন্তু বন্ধ রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেটিও কিন্তু ডিঅ্যাক্টিভ রয়েছে। সিলেটের সচেতন মহল মনে করছেন এই যে খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি খুনিদের অতিসত্বর গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা যায় তাহলে সিলেটের সাধারণ মানুষের পুলিশের প্রতি যে আস্থা ছিল সেটি ধীরে ধীরে কমে আসবে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে নির্যাতনের ঘটনায় শামসুদ্দিন সুমন নামে এজাহারভুক্ত এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় ওই নারী ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে আরও চারটি মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাশফিকুল হক এসব আদেশ দেন। একই সঙ্গে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জামিন চেয়ে আদালতে আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিহানুর রশিদকে বেগমগঞ্জ থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বিকাল সাড়ে তিনটায় নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি পুলিশ সুপার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি কান্দাপাড়া এলাকায় দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কেয়ারটেকারের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রাতে অভিযুক্ত কেয়ারটেকার আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার জানায় গত পাঁচ অক্টোবর দুই বোন অভিমান করে খালের বাসায় যাওয়ার পথে কেয়ারটেকার আবু বকর ডেকে নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে গণধর্ষণের শিকার নববধূ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় নববধূকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রবিবার রাতে প্রতিবেশী নাজমুল ভুক্তভোগীকে ঘর থেকে ডেকে নিয়ে নাজমুল বাবু রাজীব পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে তারই মামাতো ভাই জাহিদ ও আসিফ এবং তাদের সহযোগী রোহানের বিরুদ্ধে।
তবে এই ঘটনার 10 দিন অতিবাহিত হলেও ধর্ষকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা তুলে নিতে ফোনে হুমকি দিয়ে যাচ্ছে ধর্ষকরা। এই বিষয়ে পুলিশ বলছে ধর্ষকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সাতক্ষীরার কালীগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মাহফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গতকাল রাতে কালীগঞ্জ থানায় মাহফিজুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। গতকাল সকালে খালার বাড়ির পাশে একটি বাগানে স্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে মাহফিজুল। এ সময় স্থানীয়রা টের পেলে ধর্ষক পালিয়ে যায়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমান সহ চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণধর্ষণের শিকার হওয়া মুসাম্মদ আখির পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। গণধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে নেমে আসে পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি সহ কয়েকটি সংস্থা। অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ শাহজাহান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারকে মামলা দেওয়ার জন্য বলে এমনকি ন্যায় বিচারের আশ্বাস দেন। ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে একটি পরিবেশবাদী সংগঠন। গতকাল শেরপুর প্রেস ক্লাবের সামনেই মানববন্ধনে এক মাসের মধ্যে বিশেষ আইনে ধর্ষকদের বিচারের দাবি জানানো হয়। দেশব্যাপী নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর মহিলা সমিতি ও মহিলা উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ। আজ শহরের জিএল রোড সড়কে যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রীরা। নারীর প্রতি সহিংসতা ধর্ষণের উপযুক্ত শাস্তি বিচারের দাবিতে মানববন্ধন করেছে যশোরের একাধিক সংগঠন। গতকাল যশোর প্রেস ক্লাবের সামনেই সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সারা দেশে ধর্ষণের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনের বিধান প্রয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজেম হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের জেলা আহ্বায়ক মুফাক্কার হোসেন খোকন সহ অন্যান্যরা। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল, আলোচনা সভা সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানি আলম সহ আরও অনেকে। চট্টগ্রামে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্ভিস অ্যাট ডোর স্টেপ কর্মসূচি শুরু করেছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এই কর্মসূচি শুরু করেন। তিনি জানান জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং ইউনিয়নের পরিষদের রাজস্ব বৃদ্ধি করতেই এই উদ্যোগ। ঢাকার ধামরায় বেশ কিছুদিন ধরে মারুফ ও আনোয়ার নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। গত 25 সেপ্টেম্বর 1 লাখ টাকা নিয়ে উধাও হয় মারুফ। অন্যদিকে কুশুরা ইউনিয়নের বন্যগ্রামের আনোয়ার হোসেন নামে আরেকজন কালামপুর যাওয়ার কথা বলে গত 17 সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়। এরপর কেউ আর বাড়ি ফেরেনি। উভয় পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ বলেন তাদের নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় মেসেজ দেওয়া সহ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌরাস্তায় নাগরপুর সলিমাবাদ সড়কের ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধনের 10 পাশেও শুরু হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার জনসাধারণ। অথচ আগামী 15 নভেম্বর কাজটি শেষ হওয়ার কথা ছিল। এর উপর পুরাতন ব্রিজটি ভেঙে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মানসম্মত ডাইভার্সন রোড না করায় দুর্ভোগ যেন আরও বেড়েছে। বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম শ্যামপুর বিএম আলী মাদ্রাসার নিয়োগে অর্ধকোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। গত রোববার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ভুক্তভোগীরা বিক্ষোভ করে অভিযুক্ত মাদ্রাসার সুপারের অপসারণের দাবি করেন। বিএম আলী মাদ্রাসা সহকারী নাইটগার্ড ও আয়া পদে 6 জনের কাছ থেকে অর্ধকোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তারা। বিএম আলী মাদ্রাসার প্রিন্সিপাল জনাব বশির উদ্দিন, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে মন্ত্রণালয়ে, ওই অভিযোগের বিষয়ে তদন্ত করতে না সেটা এখন বলা যাবে না। আমি অনেক ডকুমেন্ট নিয়েছি, অনেকের সাক্ষ্য নিয়েছি। গাজীপুরের দুর্ঘটনায় শ্রমিক নিহত বা আহত হলে তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা এবং চিকিৎসা সেবার দায়িত্ব নেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। প্রয়োজনে জীবন বিমার মতো করে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। শ্রমিক লীগকে সাপোর্ট করার জন্য এবং শ্রমিকদেরকে সাপোর্ট করার জন্য কোনো যদি শ্রমিক এখানে আহত হয় বা নিহত হয় বা শহীদ হয়, সেই হিসেবে তাদেরকে আমরা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে জীবন বিমার মতন করে তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব। ময়মনসিংহে ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ওই কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, কমপ্লেক্সটি সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে জুডো, কারাতে সহ অস্ত্রবিহীন যুদ্ধ প্রশিক্ষণ প্রদান করা হবে। ভবিষ্যতে এই কমপ্লেক্সটিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী যাতে আপনারা উন্নত প্রশিক্ষণ দিতে পারেন, সেইভাবে এই ইনস্টিটিউশনটাকে এখানে আপনারা গঠিত করবেন। কারণ আমাদের এখানে কিন্তু বিদেশ থেকেও অনেক স্টুডেন্ট আছে, এটা স্ট্যান্ডার্ড পরিপর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে। ওইখানে অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সময় যেতাম, আমিও সেনাপ্রধান হিসাবে যখন ভিসিটে গেছিলাম তখন বলে যে স্যার স্পেস নাই, আমরা এটা করতে পারি না, ওইটা করতে পারি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হতো। ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শ্রমিক লীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওয়াম ওবায়দুল মুক্তাদের চৌধুরী। এ সময় জেলা শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। কুমিল্লার হোমনায় শ্রমিক লীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লায় শ্রমিক লীগের কার্যালয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়ামতুল্লাহ মুন্সি সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ। জাতীয় শ্রমিক লীগের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা শ্রমিক লীগ। গতকাল নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার 14 গ্রামে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শ্রমিক লীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটো আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জে এম মীর হোসেন মিরু, পৌর মেয়র মিজানুর রহমান।
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া আসন সিরাজগঞ্জ এক কাজীপুর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সেলিম রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সেলিম রেজা। দাউদকান্দিতে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। ঢাকার ধামরাই মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত রাস্তার ৬ লেনের কাজ চলছে। এতে দরপত্রের মাধ্যমে রাস্তার দুপাশের কাছের গাছ কাটা হচ্ছে, আর এই গাছ কাটার ক্ষেত্রে একটু নেই সাবধানতা, যার জন্য প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট। ধামরাইয়ের কালামপুর বালিয়া সড়কে বেশ কিছুদিন আগে চলন্ত ইজিবাগের উপর গাছ পড়ে নিহত হয় ৫ জন যাত্রী আর আহতও হয়েছিল কয়েকজন। এছাড়া দামরাই মহাসড়কের বারবাড়িয়া বাস স্ট্যান্ডের ঠিকাদারের সামনে একটুর জন্য গাছ চাপা থেকে প্রাণে বেঁচে যান মোটরসাইকেল আরোহী। উনি তো বুঝতে হবে যে এই পাশে সিঙ্গেল দিতে হবে, মানে রোডের বাম পাশ, উনি ডান পাশে সিঙ্গেল দিতেছে, এর জন্য তো এখন অল্পের জন্য আমার মানে জীবনটা মানে চলে যায় না। যদি এরকম নিরাপত্তা বেষ্টনী না রেখেই তারা গাছগুলো কেটে ফেলে, তাহলে দেখা গেছে যে বিভিন্ন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধামরাই মহাসড়কে দিনের পর দিন কেটে ফেলে রাখা গাছের সাথে যানবাহনের ধাক্কা লেগে ঘটছে দুর্ঘটনা। আঙ্গর মনে করেন যে টুক দেখাই দেয় ওই টুক মনে করুন আমরা কাটি, আর কিছু উচ্ছের লোক ইঞ্জিনিয়ার বলে যে এটি আর বাইরে যাবা না তোমরা, আমরা ওর বাইরে যাই না। বড় যে গাছগুলো কিন্তু আমরা কেরানতে তুলি, দেখলে তো ছোট হয়ে গেলে তো কেরানে বাজে না। সড়কে গাছ চাপায় এ পর্যন্ত মারা গেছে ৫ জন আর আহত হয়েছে অনেকেই, তারপরও কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা হচ্ছে না। এরকম হতে থাকলে ঠিকাদারদের উচিত তাদের সাবধানতা অবলম্বন করা, তারা নিয়ম মাফিক কাজ কাটলেও কোনো সাবধানতা অবলম্বন করে যাবে। মহাসড়কে গাছ কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করায় দুর্ঘটনা ঘটছে বলে জানালেন এক জনপ্রতিনিধি। আমরা তার ব্যবস্থা নিব, তাদের ক্ষতিপূরণের দেওয়ার চেষ্টা করব, যে তারা যেন সাবধান করে কর্মচারীদের দিয়ে গাছগুলো কাটায়। গাছ কাটার ক্ষেত্রে গাফলতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। যদি সাবধানতার অবলম্বন করে তাহলে আমরা উচ্ছের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। সড়কে বা মহাসড়কে গাছ কাটার ক্ষেত্রে একটু নেই সাবধানতা, আর গাছ কেটে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে এলোপাতাড়িভাবে, যার কারণে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং নিহতের পাশাপাশি আহত হচ্ছে অনেকেই। আব্দুর রশিদ তুষার, মাই টিভি, দামরাই, ঢাকা। এবার আমাদের কৃষি। পটুয়াখালী বাউফলি ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪-৪ নভেম্বর, ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাউফলির সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় নিষিদ্ধ ২২ দিন নির্দিষ্ট এলাকায় মাছ শিকার থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানানো হয়। নড়াইলের লোহাগড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রসলিনা পারভিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার হান্নান রুনু। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাখি ব্যানার্জি বক্তব্য রাখেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান।
নিয়ম মেনে অবকাঠামো গড়ে জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই প্রতিপাদকে সামনে রেখে নড়াইলের লোহাগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রশলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আহমেদ হান্নান রুনো। ঢাকার আশুলিয়ায় নিখোঁজের দুই দিন পর আসিফ নামে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় দীপারুজ স্কুলে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করত। চট্টগ্রামের হাটহাজারিতে দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 40 জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট 3-এর আওতায় 2018-2019 এবং 2019-2020 অর্থ বছরের বরাদ্দ থেকে এ সহায়তা দেয় উত্তর মাদার্সা ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মাসুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ খানের আত্মার শান্তি কামনায় দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ সহ অনেকে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা আলুকদিয়া বাগান বাড়ি চৌরাস্তা ও নেদুর বাজারে প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে। গতকাল লাউফুলা বাজারে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার কৃষি উপসহকারী কর্মকর্তা ফারুক হোসেন ও ডিলার মাসুদ রানা। অপরদিকে মহিষমারা ইউনিয়নের নেদুর বাজারে 402 জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। টাঙ্গাইলের মধুপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে গারো আদিবাসীদের একটি পরিবার। বর্তমানে তাদের উচ্ছেদের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন মুবালিক করিম। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়িবাইত গ্রাম, এখানকার বাসিন্দা রেনু আতিওয়ারার পরিবার এবং ছোট বোন সুমি আতিওয়ারার সাথে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। বিরোধের কারণে বেশ কয়েক দফা ঝগড়া ও মারামারিও হয়েছে দুপক্ষের। হিসাবে সে 3 বিঘা পায়, কিন্তু সে মানে বিভিন্ন অন্যায়ভাবে সে ফেরত চাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস আইনা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। বড় বোন রেনু আতিওয়ারা তার অংশের চেয়ে বেশি সম্পত্তি দাবি করছে বলছেন স্থানীয়রা, আর এ নিয়েই চলছে দ্বন্দ্ব। 3 বিঘা করিয়া এই বিকাশ মানতেছে না, আরো 10 বিঘা চাইতেছে। এলাকার লোকজন ভয়ে কিছু বলে না। সুমি আতিওয়ারা ও তার স্বামীর অভিযোগ, তাদের বাগান ও বসতভিটা থেকে বর্তমানে উচ্ছেদ করার হুমকি দেয়া হচ্ছে। আমরা আদিবাসী, আমাদের সম্পদ আমাদের এখন থাকতে দিতেছে না। আমাদের এখন উচ্ছেদ করার জন্য তারা পায়তারা অনেক কিছু করতেছে, ঘর বেদখল করছে, জমি জমাগুলো বেদখল করতেছে। প্রশাসন গুরুত্ব দিচ্ছে না, একটা সুষ্ঠু বিচার চাই। আমি গর্ভবতী মহিলা, আমাকে আমার ঘর থেকে টেনে ঘর থেকে বের করছে। এ বিষয়ে রেনু আতিওয়ারার বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। বারবার এই ঝগড়ার বিষয়টি নিয়ে অতিষ্ঠ বিব্রত এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন এই সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসবে। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেয়ায় সীমানা প্রাচীর বারবার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 মাস আগে 5 জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেন। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় শহীদুল ও আফজাল তালুকদার নামে আরও 2 জেলে আহত হয়। ভোরে ধুলাশার সংলগ্ন রমনাবাদ চ্যানেলের মোহনায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামালপুরে স্ত্রী ও সন্তানকে হত্যায় অভিযুক্ত শাহিদ আলীর মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে শহরের কম্পপুর মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় দ্রুত হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইয়ার হাট পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শতাধিক ডাস্টবিন স্থাপন করা হয়েছে। গতকাল বারুইয়ার হাট পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র পিপি নিজাম উদ্দিন। পরে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের নিকট সহায়তা চেয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান মেয়র ও কাউন্সিলররা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আফসানা ইয়াসমিনের সভাপতিতে আলোচনা সভা পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সহ অন্যান্যরা। কুড়িগ্রামের পৌর এলাকার বক্সিপাড়ায় বাঁশঝাড় থেকে লিমু নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও পরিবারের লোকজন জানায়, লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। নিহতের পরিবার জানায়, গতকাল নিহতের বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সিরাজগঞ্জ শাহজাদপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 40 কেজি গাঁজা, 2টি মোবাইল, 2টি সিম ও কাভার ভ্যান জব্দ করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারুয়ের অভিযানে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলা সংবাদ এই পর্যন্তই। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে যুবক মৃত্যুর ঘটনায় ফাঁড়ির সাময়িক বরখাস্ত ইনচার্জ এসআই আকবর পালিয়ে গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় এজাহারভুক্ত আসামি শামসুদ্দিন সুমনের 4 দিনের রিমান্ড মঞ্জুর। ঢাকা ধামরাই মহাসড়কে 6 লেনে উন্নীত করতে কাটা হচ্ছে দুপাশের গাছ, সাবধানতা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। পরবর্তীতে ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশতা জাহান মনি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।